হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি মানসী, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করবো বলে চলে এসেছি। আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। তো প্রচণ্ড গরম, গরমে তো থাকা যাচ্ছে না। আমি এখন ঠাকুর ঘরে আছি, রান্নাবান্না সব শেষ, স্নান টান করে এখন পুজো করছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। তো ঠিক আছে, পুজোটা করি। ওকে, শাহা পুজো হয়ে গেছে, এখন গরম প্রচন্ড, সেই জন্য ভাবছি কি একটা ঠান্ডা 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 জিনিস খেতে ইচ্ছে করছে আর কি। তো কী করবো কী করবো ভাবছি, হঠাৎ মনে পড়ে গেলো একটু বানানা মিল্কশেক করি। তো কী কী লাগবে একটু দেখি। এখানে আছে বানানা, আমি তিনটে নিয়েছি, আইস কিউব, চিনি, চিনিটা আমার গুঁড়ো করা ছিল ওটাই নিয়েছি, আর গার্নিশিংয়ের জন্য ওটা বাদাম আমন্ড, আর লাগবে দুধ। তো চলো শুরু করে দিই। তো বাটিতে দুধ দিয়ে দিলাম, কলা দিয়ে দেবো, কেমন লাগলো কমেন্টে একটু জানিয়ে প্লিজ। তো ফ্রেন্ডস, মিল্কশেক খাওয়া হয়ে গেল, এবার লাঞ্চ। আজকে করেছি পনির পটলের ঝোল বলতে পারো, কারণ কি আমার বর আবার একটু ফিগার কনসিয়াস হয়েছে, তেল মশলা একদমই কম খাচ্ছে। চাটনি হচ্ছে বরবটি ভাজা, ভেজ ডাল দিয়ে আজকে দুপুর লাঞ্চ হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30, আমি চলে এসেছি ছাদে। ঘরে প্রচন্ড গরম, থাকা যাচ্ছিল না। হ্যালো বলো দা, হ্যালো বলো দা, হাই বলো দা, ভালো করে বলো, আসো আসো আসো, ভালো করে বলো দা, হাই বলো দা, হাই। এদিকে তোমরা কেমন আছো? আমি ভালো আছি, ভালো আছি। আমি এখন খেলা করছি, বলো আমি এখন খেলা করছি। মেয়ে বিকেল হলে ঘুম থেকে উঠে তার ক্লিপ লাগবে, চোখে কাজল পড়বে, কাজল পড়বে কি চোখের ভেতর কাজল দিতে দেবে না, সাইড দিয়ে শুধু এটুকু টেনে দিতে হবে। তো গরম, এত গরম, সত্যি প্রচণ্ড গরম, থাকা যাচ্ছে না। আমি তো দুপুরে এক ফোঁটা ঘুমোতে পারিনি। মেয়ে আর মেয়ের বাবা ভালোই ঘুমিয়েছে, এখন একটু ছাদে আসলাম, হালকা হাওয়া দিচ্ছে, তাও খুব একটা হাওয়া নেই। তো লকডাউন কালকেই তো শেষ হয়ে যাবে, এখন পরবর্তীতে আর কি পদক্ষেপ নেবে সরকার সেটা তো এখনও জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আসলে কী বলুন তো, লকডাউনটা না আমি ভালো এনজয় করছি। মেয়ের স্কুল শুরু হয়নি, হাজব্যান্ডের অফিস যেতে হচ্ছে ওই সপ্তাহে দুদিন, একদিন হ্যাঁ দেবো দাঁড়াও। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সকাল সকাল উঠতে হচ্ছে না। লকডাউন সেরে গেলে যদি স্কুল শুরু হয়, অফিস রেগুলার হয়ে যায়, তাহলে সকালবেলা উঠে 8টার মধ্যে সব কমপ্লিট করে 8টার মধ্যে মা বাবা আর মেয়ে বেরিয়ে যাবে। তাহলে আমাকে কটা উঠতে হবে, টিফিন করতে হবে, রান্না করতে হবে, আমার অবস্থা খারাপ হয়ে যাবে, সেই জন্য লকডাউনটা ভালোই লাগছে। তো মেয়ে আজকে বলছে না বড়া খাবো, বড়া। আসলে আমার মেয়ের কথাটা একটু দেরিতে হয়েছে, তো দেরিতে হলেও এখন মোটামুটি বলতে পারছে সবই, তাও মাঝে মাঝে এক দুটো র আর লয়ের উচ্চারণটা একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে। তো ওই জন্য বলছে বয়া,
মা বড়া খাবো, এবার সে বড়া ভাজবো সেটাই ভাবছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমি মেয়ের বড়া বানাবো বলে। তো কিসে বড়া বানাবো ভাবলাম, দেখি দুটো পাকা কলা ছিল, কলা দুটো বেশি পেকে গেছে, তাই জন্য ভাবলাম সেটা দিয়ে বড়া বানিয়ে দিই। তো পাকা কলার মধ্যে আমি অ্যাড করছি চালের গুঁড়ো, একটু চিনি, চিনিটা অ্যাকচুয়ালি গুঁড়ো করা ছিল, তার সাথে একটু দিয়ে দেবো মিষ্টি আলু সেদ্ধ করা ছিল, তো সেটা একটুখানি দিয়ে দেবো ওর মধ্যে। দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। একটু ভালো করে মাখতে হবে যাতে চিনিটা সব মিশে যায় ভালো করে। মাখা হয়ে গেলে ওর মধ্যে আমি একটু মুড়ি অ্যাড করে দেবো। মুড়িটা দিয়ে আবার মাখবো। আসলে এই বড়াটা খেতে খুবই সুস্বাদু হয় আর আমার মেয়েও খুব ভালোবাসে। তো আমি কিসে বড়া করবো, গলা দুটো বেশি পাকা হয়ে গেছে, তাই দিয়ে বড়া করে দিই। এবার তেলের মধ্যে যেমন ইচ্ছে, কেউ সে বিয়ে করতে পারেন, আমি এমনি করেছি। বড়াগুলো দিয়ে দেবো, দেওয়ার পরে হালকা এক পিসটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি সেটাকে উল্টে দেবো। একটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম, ব্রাউন করে ভেজে নিতে হবে ব্যাপারটা যেন ভালো করে হয়ে যায়। আঁচটা কমিয়ে রাখতে হবে। ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি গরম গরম কলার বড়া। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, আবার আসবো তোমাদের সঙ্গে শেয়ার করবো নতুন কোনো ভিডিও। গুড নাইট।